ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা গণিতের ধারাবাহিক সমাধান ক্লাস করছি। এর আগে আমরা অনুশীলনী 1.4 পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.5 থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ শিখেছি, এই অনুশীলনীতে শিখব গুণ এবং ভাগ। এছাড়াও আমরা লসাগু গসাগু শিখেছিলাম, এই অনুশীলনীতে শিখব ভগ্নাংশের লসাগু এবং গসাগু কীভাবে বের করতে হয়। এছাড়াও যোগ বিয়োগ যে শিখেছি সেটিও এই অনুশীলনীতে কাজে লাগবে। আমরা 1 নম্বর অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে গুণ করো। এখানে একটি সংখ্যা দেখো, 2 পূর্ণ 3/5 গুণ 1 পূর্ণ 7/13। আসো আমরা গুণ শিখে নিই। প্রথমে আমরা কি করেছিলাম, যোগ বিয়োগের ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছিলাম। গুণ ভাগের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য, অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। কিভাবে করেছিলাম, এই দুটো সংখ্যা গুণ, তার সাথে যোগ উপরেরটা। 5 দ্বিগুণে কত, 10, 10 আর 3 13 হবে উপরে, নিচে 5, গুণ 13 আর 1 গুণ হয়ে 7 যোগ করে দিব তার সাথে। ঠিক আছে, 13 একে 13, 13 আর সাথে কত, 20, নিচেই কত, 13। আচ্ছা, এবার আমরা যেটা করব, দেখব কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি মানে কি, ভাগ করা। উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করতে পারি, তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা এখানে কাটাকাটি করতে পারবো, অর্থাৎ ভাগকেই কাটাকাটি আমরা বলে থাকি। ঠিক আছে, 13কে 13 দিয়ে ভাগ করলে 1, আবার এই 13কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 1। এই যে যে 13 দিয়ে ভাগ করছি, এই 13 সংখ্যাটি কি গোপন সংখ্যা, তাই না? মনে মনে রাখছি, যেটিকে আমরা এখানে লিখছি না, আমরা মনে মনে ভাগ করছি। 13কে 13 দিয়ে ভাগ করলে 1, আবার 13কে 13 দিয়ে ভাগ করলে 1, বারবারই কিন্তু 13 দিয়েই ভাগ করলাম, অর্থাৎ একই সংখ্যা দিয়ে কেটে দিলাম। 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 1, আর 20কে যদি ভাগ করি তাহলে 4। এবার আমরা যেটা করব, উপরে উপরে যা আছে সব গুণ করে দিব, নিচে নিচে যা আছে সব গুণ করে দিব। তাহলে দেখো, উপরে আছে কে, 1, আর গুণ কত, 4, তার মানে 4, আর নিচেই কত, 1 গুণ 1 মানে কত, 1। তো নিচের এই 1 আমাদের লিখতে হবে না, এটি হচ্ছে উত্তর। আমরা লিখে দিব, অতএব নির্ণেয় গুণফল সমান 4। এবার আমরা খ নম্বরের সমাধান করব। কি করব, আগে ভগ্নাংশগুলোকে ঠিকঠাক করে নিই। 4 আর 3 গুণ করলে 12, তার সাথে 1 যোগ, তার মানে 13/3, এটা তো ঠিকই আছে। 27/32, এটা ঠিক মতোই লিখব, এরপরেরটা ঠিক নেই, তাহলে গুণ করব। 6 আর 4 গুণ করলে কত হবে, 24, 24 আর 7 31, হাতে 3, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 3 11, বাই কত, 26। এবার আমাদের কাটাকাটি করার পালা, দেখি আমরা, 13কে 13 দিয়ে ভাগ করলে 1, 26কে 13 দিয়ে ভাগ করলে 2, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 27কে 3 দিয়ে ভাগ করলে 9। এবার কাজ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 1 আর 9 গুণ করলে কত, 9, 9 দিয়ে 111কে গুণ করলে 999, আর নিচে কত, 32 আর 2 আর 1। তো একের হিসাব আমরা করছি না, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। এবার কাজ কি, কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশ করব, অর্থাৎ 64 দিয়ে 999কে ভাগ করে দিব। কতবার যাবে, একবার যাবে, 64 থাকে কত, 5, এখানে 3, আর এখানে 9। এবার কতবার যাবে, 5 বার যাবে, 4 5 20 এর 0, হাতে 2, 5 6 30, আর 2 কত 32, থাকে কত, 9, এখানে থাকে 3, তার মানে আমরা লিখতে পারি 15 পূর্ণ 39/64। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় গুণফল 15 পূর্ণ 39/64। এবার আমরা গ নম্বরের সমাধান করব। ভগ্নাংশগুলোকে ঠিক করে নিতে হবে। প্রথমটাতে নিচে 4 4 ঠিকই আছে, আর উপরে কত হবে, 4 9 গুণ করলে 36 আর 3 39, হাতে হচ্ছে 3, 4 আর 9 গুণ করলে 36 36 আর হাতের 3 39, অর্থাৎ 399/4। বাকিগুলো কিন্তু ঠিকই আছে, 2/17 গুণ 5/19। এবার আমাদের কাটাকাটি করার পালা, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, এরপরে আর কাটে কোনটা, 19 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 19কে 19 দিয়ে ভাগ করলে 1, আর 19 39এর ভিতরে কয়বার যায়, 2 বার, থাকে 38, এখানে 38 যদি বিয়োগ করি, দেখো 1 থাকে 1 আর 9 কত হয়, 19, 19 19এর ভিতরে একবার যায়, অর্থাৎ যদি এই সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করি তাহলে আমরা 21 পাই। তোমরা রাফ করে দেখতে পারো, 21 আসবে।
এবার আমাদের কাজ কি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এক আছে এখানে, পাঁচ আছে এখানে, 21 আছে, পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দ্বিগুণে 10, অর্থাৎ 105, আর নিচে কত, 17 দ্বিগুণে 34। এবার আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 34 দিয়ে 105কে ভাগ করলে তিনবার যাবে, তিন চারে 12, দুই হাতে এক, তিন তিনে গুণ করলে 9, 9 আর একে 10, তার মানে ভাগশেষ থাকে কত, 3। আমরা এটাকে লিখতে পারবো 3 পূর্ণ 3/34। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় গুণফল 3 পূর্ণ 3/34। বুঝতে পেরেছ? এবার অঙ্কগুলো তোমরা তুলে নাও। এবার আমরা ভাগ অঙ্ক শিখবো। 2 নম্বর অঙ্কে ভাগ করতে বলা হয়েছে, দেখো ক, খ এবং গ তিনটি সমস্যা রয়েছে, আমরা একটি একটি করে সমাধান করছি। কাজ কি, গুণ আর ভাগ খুব কাছাকাছি, ভাগকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব, আর সাথে সাথে ভগ্নাংশটা উল্টে যাবে। ভাগকে গুণ করার সাথে সাথেই ভগ্নাংশ উল্টে যাবে। যদি মনে করো যে না এখন শীতকাল, শীতটা চলে যাক, গরমকালে যে উল্টাবো, না সেরকম কোনো সুযোগ নাই। যখনই আমরা ভাগকে গুণ চিহ্ন দিব তখন কি হবে, ভগ্নাংশের নিচে যা ছিল সেটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। ব্যাস, কাজ শেষ। এরপরে তো আমরা গুণ অঙ্ক জানি কিভাবে গুণ করতে হয়, তাই না? দেখো এখানে কোনো কিছু না থাকা মানে কি, নিচে এক থাকা। এটা আসলে দেওয়া না দেওয়া কোনো বিষয় না, আমরা জাস্ট বোঝানোর জন্য আলোচনায় আনছি। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ কাটাকাটি করছি। 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আর তো কিছু করার নেই, উপরে উপরে গুণ, নিচে নিচেই গুণ। 1 আর 16 গুণ করলে 16, আর নিচেই কত, 3। এবার কাজ কি, জাস্ট মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেওয়া। 3 16-র ভিতরে কয়বার যায়, 5 বার যাবে, থাকবে কত, 1। তার মানে এই ভগ্নাংশটি দাঁড়ালো 5 পূর্ণ 1/3। এই হচ্ছে আমাদের ভাগ। শুধুমাত্র চিহ্ন চেঞ্জ করে ভগ্নাংশটা, অর্থাৎ যার আগে চিহ্ন চেঞ্জ করছি সেই ভগ্নাংশটা উল্টে যাবে, সবাই না কিন্তু। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় ভাগফল 5 পূর্ণ 1/3। এবার আসো খ নম্বরে। প্রথম ভগ্নাংশ ঠিকই আছে, লিখে নিব 27/32। আর কি করব আমরা, আপাতত ভাগ চিহ্ন রাখছি, কারণ মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত করে নিব। এখন যদি আমরা উল্টাই তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে, 4 4-এর মতো থেকে যাবে, আর 7 নিচে চলে আসবে, 26 উপরে চলে যাবে। এই কাজটি করা যাবে না, আগে আমরা অপ্রকৃত করে নিব, তারপরে আমরা চিহ্ন চেঞ্জ করব। বুঝতে পেরেছ? তাহলে নিচে কত, 26, আর এই দুটো গুণ করে এটা যোগ করব, 4 আর 6 গুণ করলে 24, 24-এর সাথে 31-এর 1, হাতে 3, 4 দ্বিগুণে 8, আর 3 11। এবার দেখো ভগ্নাংশ ক্লিয়ার হয়ে গিয়েছে, এবার আমরা চিহ্ন চেঞ্জ করে দিব। 27/32 গুণ, এবার 26 উপরে চলে যাবে, আর 111 নিচে চলে আসবে। এবার আমরা একটু কাটাকাটি করব, দেখো 3 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয়, 3 9 27, আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 37। আচ্ছা, এবার যদি আমরা 26কে 2 দিয়ে ভাগ করি তাহলে 13, আর 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16। এখন কি হলো, এই দুটোকে আর এই দুটোকে গুণ করে উপরে নিচে বসাবো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 9 আর 13 গুণ করলে কত হয়, 117, আর 16 আর 37 গুণ করলে কত হবে, তুমরা একটু গুণ করে দেখতে পারো, 592 আসবে। বুঝতে পেরেছ? আর এখানে কিচ্ছু করার নেই, কারণ উপরে ছোট নিচে বড়, তার মানে প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ হলে এখানে আর কিচ্ছু করতে পারবো না আমরা। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় ভাগফল 117/592। এবার আসো গ নম্বরে। আমরা কি করব, আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। মিশ্র ভগ্নাংশ থাকলে চিহ্ন চেঞ্জ করা যাবে না, এটা মনে রাখতে হবে। গুণ করব 4 7 28, 28 আর 3 31-এর 1, হাতে 3 4 দ্বিগুণে 8, 8 আর 3 11, ডিভাইডেড বাই 4। ভাগ এখানে কত, দেখো 5 আর 14 গুণ করলে কত হয়, 70, 70 আর 4 74, বাই কত, 5। এবার আমরা চিহ্ন চেঞ্জ করব, প্রথমটা লিখে নিব 111/4 গুণ 5 বাই
74 দেখো আমরা চিহ্ন চেঞ্জ করেছি আর ভগ্নাংশ উল্টে দিয়েছি তাই না এখন কি করব আমরা কাটাকাটি করব দেখো এখানে যদি আমরা 74 কে 37 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 111 কে 37 দিয়ে ভাগ করলে 3 তাহলে উপরে কত হইল 3 গুণ 5 মানে হচ্ছে 15 আর নিচে 4 দ্বিগুণে 8 কাজ কি এবার মিশ্র ভগ্নাংশ করতে হবে ভাগ করলে কতবার যাবে একবার থাকে কত 7 সমান আমরা লিখতে পারি 1 পূর্ণ 7 বাই 8 শেষে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল 1 পূর্ণ 7 বাই 8 এবার তোমরা সমাধানগুলো খাতায় তুলে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সরল করব তবে যে কোনো ধরনের সরল করার জন্য একটা সূত্র তোমরা অবশ্যই জানো আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি বড মাস আমরা সংক্ষেপে বললি তাই না এটা হচ্ছে কি ব্র্যাকেট তো ব্র্যাকেট আবার তিন রকমের কি কি একটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওতে কি বোঝায় অফ অফ মানে কি বাংলায় যদি আমরা বলি এর ঠিক আছে দিতে কি ডিভিশন ডিভিশন মানে ভাগ বাংলাতে আমরা বোঝার চেষ্টা করি ভাগ যার চিহ্ন হচ্ছে এমন এম এ কি মাল্টিপ্লিকেশন তার মানে গুণ চিহ্ন এরকম ক্রস চিহ্ন এতে কি হয় এডিশন মানে কি যোগ চিহ্ন এভাবে তাই না এরপর কি এসে কি সাবট্রাকশন সাবট্রাকশন মানে বিয়োগ এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে এই নিয়মটি ফলো করতে হবে চিহ্ন কেমন এরকম তাহলে আগে আমরা ব্র্যাকেটের কাজ করব তারপরে এরের কাজ করব তারপরে ভাগের কাজ করব তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এখন প্রশ্ন হচ্ছে যদি কোথাও এর না থাকে ঠিক আছে এর না থাকে আগে ব্র্যাকেটের কাজ করব তারপরে এর নাই ভাগ আছে ভাগের কাজ করব সিরিয়ালটা আমাদের ঠিক রাখতে হবে এখন ধরো এই কোনো অংশই নাই আগে তাহলে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করব আচ্ছা এবার ধরো যোগ বিয়োগ নাই গুণ ভাগ আর এর আছে তাহলে কার কাজ আগে করব আগে এর এর কাজ করব তারপর ভাগের কাজ করব তারপর গুণের কাজ করব বোঝা গেল ওকে এবার আমরা অঙ্কে আসি প্রথম অঙ্কে কি বলা হয়েছে এক পূর্ণ দুই বাই তিন এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় প্রথম কাজ এই বড মাসের আগে আমাদের কাজ কি কাজ হচ্ছে ভগ্নাংশগুলোকে ঠিক করে নেওয়া কিভাবে ঠিক করব যদি মিশ্র থাকে অপ্রকৃত করে নিব তিন একে তিন তিন আর দুয়ে পাঁচ বাই তিন আর কেউ নাই তাহলে বাকিগুলো ঠিকঠাক মতো আমরা লিখব এক বাই পাঁচ ভাগ এক বাই নয় এবার যেহেতু এর এর কাজ আগে দেখো এখানে ব্র্যাকেট নাই গুণ নাই যোগ নাই বিয়োগ নাই তাহলে আছে কে এর আর ভাগ আছে তাহলে এর এর কাজ আগে আর এর মানে কি গুণ তোমরা আগেও দেখেছো যে গুণ এবং এর এ দুটোর মানে একই তো এখন এই গুণের চেয়ে শক্তি কার বেশি এর এর শক্তি বেশি অর্থাৎ এর আগে হবে এর এর কাজটা আগে করব সুতরাং আমরা মানে এক হলেও এর যদি কোথাও থাকে এর এর কাজটা আগে করে নিব কিভাবে করব দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক অর্থাৎ পাঁচ দিয়ে কাটছি এই পাঁচকে ভাগ করলে এক উপরে কত রইল এক আর এক গুণ করলে এক নিচে তিন আর এক গুণ করলে তিন আর একই সাথে আমরা যেটা করব এই যে ভাগ চিহ্ন আছে এটাকে গুণ করে দিলাম তাহলে নয় উপরে গেল এক নিচে চলে আসলো বুঝতে পারছো এবার কি করব কাটাকাটি করে দেব তিন একে তিন তিন তিনে নয় অর্থাৎ নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দেখো যে যখনই আমরা চিহ্ন চেঞ্জ করলাম তখনই ভগ্নাংশটি উল্টে গেল এখন কত হলো উপরে তিন আর এক গুণ করলে তিন আর নিচে কত এক তাহলে আর দরকার নেই আমরা শেষে লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান তিন এই অঙ্কের ক্ষেত্রে তিন পেয়েছি আমরা তিন লিখে দিলাম এবার আমরা খ নম্বরে আসি ঠিক একইভাবে আগে ভগ্নাংশগুলোকে ঠিকঠাক করব তিন তিনে গুণ করলে নয় নয় আর দুয়ে এগারো এগারো বাই তিন গুণ চার বাই পাঁচ তারপরে এর চার আর বারো গুণ করলে আটচল্লিশ আটচল্লিশ আর সাথে কত পঞ্চান্ন নিচে কত বারো কার কাজ আগে এর এর কাজ আগে তাহলে এর এর কাজটা করি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক আর পঞ্চান্নকে ভাগ করলে এগারো চারকে যদি চার দিয়ে ভাগ করি এক বারোকে যদি চার দিয়ে ভাগ করি তিন তাহলে কত হলো
এগারো বাই তিন, গুণ উপরেও আছে কত, এগারো বাই তিন। আচ্ছা, এগারো আর এগারো গুণ করলে কত হয়? এগারোর গুণফল তো খুব সহজ, তাই না? একটা এগারো আর একটা এগারো, এদেরকে গুণ করবো কিভাবে? আমরা এটাকে ফিক্সড ধরি, তাহলে আগে এক পরে এক, আর কি করব, এদের যোগ করে মাঝখানে বসিয়ে দিব, তার মানে 121। বাই কত, তিন আর তিন গুণ করলে নয়। এবার আমাদের কাজ কি, নয় দিয়ে ভাগ করে দিব 121-কে। কতবার যাবে? একবার যাবে প্রথমে, থাকে কত, তিন, তারপরে এক। এবার কতবার যাবে? তিনবার যাবে। বিয়োগ করলে কত থাকে, চার। তার মানে আমরা লিখতে পারি 13^4/9। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় সরল ফল সমান 13^4/9। এবার আসো গ নম্বরে। এইটা তো ঠিকই আছে, পরেরটাও ঠিক আছে, তারপরে কি করব, এর এই ভগ্নাংশও ঠিক আছে, তারপরেরটা কি হবে, 5^5 = 9/5। তাহলে কাজ আগে কোনটা করব, এরের কাজ করব। চার দিয়ে যদি চারকে ভাগ করি এক, আটকে ভাগ করলে দুই, তিন দিয়ে যদি তিনকে ভাগ করি এক, নয়কে ভাগ করলে তিন, তাহলে 1/2, এরপরে ভাগ, 2 × 2 আর নিচেই কত, 3 × 3, গুণ 9/5। এবার আমরা কি করব, আগে কার কাজ, গুণ এবং ভাগের মধ্যে আগে ভাগের কাজ, তাহলে সেই কাজটি আগে করে নিব। 1/2 ভাগকে আমরা কি করব, গুণ করব, আর ভগ্নাংশটাকে উল্টায় দিব, 3/2, আর এখানে যা আছে তা থাকবে। আচ্ছা, এবার আমরা কি করব, কাটাকাটি করব, তাই না? কাটাকাটি করা যায় না, দেখো নিচে দুই আছে, দুই আছে, পাঁচ আছে, উপরে কারোর সাথে এগুলো কাটে না। তাহলে 3 আর 9 গুণ করলে কত হবে, 27, আর নিচে 2 × 2 = 4, 4×5 = 20। কাজ কি এবার মিশ্র করতে হবে, 20 দিয়ে যদি 27কে ভাগ করি, একবার যাবে, অবশিষ্ট থাকবে 7, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/7/20। শেষে আমরা লিখব, অতএব নির্ণেয় সরল ফল সমান 1/7/20। এবার তোমরা সমাধানগুলো খাতায় তুলে নাও। চার নম্বর অঙ্কে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। ভগ্নাংশ দেওয়া আছে, এখানে তিনটি সমস্যা রয়েছে, ক খ গ, আমরা সবগুলোরই সমাধান করব। আগে সমাধান শিখব, পরে আমি লিখে দেব, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। তবে দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে, কি সূত্র, একটা গসাগু এবং একটা লসাগু। নর্মালি আমরা যখন গসাগু লসাগু করেছিলাম তখন কিন্তু সূত্রের প্রয়োজন হয়নি, জাস্ট পদ্ধতিটা আমরা জেনেছি, তাই না? এবার আমাদের একটু সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি, দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের গসাগু লসাগুর ক্ষেত্রেই আমরা এই সূত্র প্রয়োগ করব। ভগ্নাংশগুলোর গসাগু আমরা কি বের করব, গসাগু বের করব। তাহলে উপরে গসাগু, নিচে লসাগু, উপরে কারা থাকে, লব থাকে, তাহলে যা বের করব সেটা উপরে, বিপরীতটা নিচে। অর্থাৎ বিপরীতটা বলতে এখানে যদি গসাগু করি, নিচে লসাগু করতে হবে। তাহলে দেখো, যদি আমরা এখানে গসাগু না করে লসাগু বের করি, তাহলে কি হবে, উপরে লসাগু হয়ে যাবে। ব্যাপারটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে, আমরা লসাগু বের করব, সুতরাং উপরে কি হবে, লসাগু, আর নিচে তার বিপরীত, লসাগুর বিপরীতটাকে গসাগু। তাহলে এই হচ্ছে সূত্র, বুঝতে পেরেছ? এখন আমরা এই অঙ্কের সমাধানে আসি। দেখো, ক নম্বর থেকে আসছি, 2^1/2, এই ভগ্নাংশটিকে আমরা কিভাবে লিখতে পারি, 2 × 4 আর 5/2, আর এই ভগ্নাংশটাকে কি লিখতে পারি, 3^1/3 = 3 × 3 = 9 আর 1 = 10/3। দেখো, আমরা দুটো ভগ্নাংশ পেলাম, এখানেও ভগ্নাংশ, কিন্তু আমাদের কি করতে হবে, মিশ্র থাকলেই অপ্রকৃত করে নিতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু যাই নির্ণয় করি, আমাদেরকে আগে অপ্রকৃত করে নিতে হবে মিশ্রগুলোকে। ওকে, এখন কি করব, আমরা যেহেতু গসাগু নির্ণয় করতে চাই, তাহলে উপরে যারা থাকবে তাদের গসাগু, আমরা যা নির্ণয় করব উপরে যারা থাকবে তাদের ঠিক তাই বের করতে হবে। অর্থাৎ আমরা গসাগু নির্ণয় করছি, তাহলে উপরে যারা আছে অর্থাৎ লব আছে, লবগুলোর গসাগু, তাহলে 5 এবং 10 এদের গসাগু কত? আমরা ভাগ প্রক্রিয়ায় যদি গসাগু নির্ণয় করি, 5 দ্বিগুণে 10,
দেখো পাঁচ দিয়েই মিলে গিয়েছে, তাহলে পাঁচ হচ্ছে তাদের গসাগু। এবার নিচে যারা আছে, নিচে কে কে আছে, দুই আর তিন, এদের কি করব, লসাগু, যেহেতু উপরে গসাগু করেছি নিচে লসাগু করতে হবে। তাহলে দুই আর তিন এদেরকে তো আর ভাগ করা যায় না, তাহলে এদেরকে গুণ করে দিব, তিন দ্বিগুণে ছয়। তার মানে ক নম্বরের উত্তর হচ্ছে 5/6। আমি লিখে দিব কিভাবে লিখতে হবে। এবার আমরা খ নম্বর অঙ্কে আসি, কি কি আছে, আট। আটকে আমরা কি লিখতে পারি, 8/1 লিখতে পারি। তারপরে কত আছে, 2^2/5, এটাকে কি লিখতে পারি, 5 × 10 = 12/5। এরপরে কত আছে, 8/10, অর্থাৎ ভগ্নাংশগুলোকে আমরা স্থির করে নিলাম। এখন আমরা কি করব, যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, তার মানে উপরে যারা আছে তাদের গসাগু নির্ণয় করব। উপরে কারা আছে, আট, অর্থাৎ লবগুলোর গসাগু নির্ণয় করব। 8, 12 আর হচ্ছে 8, লবগুলো আমরা লিখে নিলাম। 8, 12 আর 8-এর গসাগু তোমরা নির্ণয় করতে শিখেছো এর আগেই। এরপরেও করে দেখি, 8 এবং 8-এর লসাগু আর গসাগু একই, অর্থাৎ 8ই হবে। তাহলে 8 আর 12 এদের গসাগু নির্ণয় করাই যথেষ্ট। আমরা ভাগ প্রক্রিয়ায় যাচ্ছি, 8 দিয়ে যদি 12কে ভাগ করি, একবার যাবে, থাকবে কত, 4। এরপরে আবার 8কে ভাগ করব, 4 দ্বিগুণে 8, তাই না, আর অবশিষ্ট নেই, অর্থাৎ 4 দিয়ে ভাগ মিলে গিয়েছে, 4 হচ্ছে গসাগু। তাহলে আমরা উপরের সংখ্যাটি পেলাম 4। এবার আমরা নিচে যারা আছে, নিচে কারা আছে, হর, হরগুলোর কি করব, যেহেতু উপরে গসাগু করেছি নিচে লসাগু করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। হর কে কে আছে, 1 আছে, 5 আছে, আর আছে 10, এদের আমরা লসাগু নির্ণয় করব কিভাবে, এইভাবে, তাই না। 1 তো 1 থাকবে, 5 একে 5, আর 5 দ্বিগুণে 10, তাহলে 2 আর 5 গুণ করলে কত হবে, 10, তার মানে 4/10। এখন দেখো এই জায়গাতে একটু কাটাকাটি করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, তার মানে আমরা আমাদের গসাগু পেয়ে গিয়েছি। এরপরে আসো গ নম্বরে, কত আছে, 9^1/3, আমরা কি লিখতে পারি, 9 আর 3 গুণ করলে 27, আর 1 28/3। এরপরে 5^2/5 সমান কত, 5 × 5 = 25 আর 2 = 27/5। তারপরে কত আছে, 15^3/4, 4 আর 15 গুণ করলে 60, 60 আর 3 = 63/4। এখন আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, গসাগু নির্ণয় করতে চাচ্ছি। তাহলে লব যারা আছে, অর্থাৎ উপরে যারা আছে তাদের গসাগু বের করব। কত আছে, 28, তারপরে আছে 27, তারপরে আছে কত, 63, এদের গসাগু নির্ণয় করতে হবে। তো যেহেতু তিনটা সংখ্যা, আমরা দুটো দুটো করে করব। 27 দিয়ে আগে 28কে ভাগ করি, ভাগ প্রক্রিয়ায় করে দিচ্ছি, একবার যাবে, তাহলে কত পাই আমরা, 1, আর 1 দিয়ে যদি 27কে ভাগ করি, 27 বারই যাবে, তাই না, একেবারেই সহজ। যখন অবশিষ্ট 1 থেকে যাবে, তার মানে বুঝতে হবে 1ই হচ্ছে গসাগু, এর চেয়ে আর ছোট হতে পারে না। আর 1 যখন পেয়ে যাব, 1 দিয়ে বাকিটার সাথে গসাগু নির্ণয় করলেও আমরা 1ই পাবো। তাহলে এদের গসাগু যদি আমরা নির্ণয় করি, উপরে কত হবে, 1। এবার আমরা কি করব, হরগুলোর লসাগু নির্ণয় করব। যেহেতু লবগুলোর গসাগু নির্ণয় করেছি, হরগুলোর লসাগু নির্ণয় করব। হর কে আছে, 3 আছে, 5 আছে, 4 আছে, অর্থাৎ 3, 5, 4। দেখো এদেরকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না, 1 ছাড়া অন্য কোনো উৎপাদক দিয়েই ভাগ করা যায় না। তাহলে কি হবে, এদের গুণফল, 3 × 5 = 15, 15 আর 4 গুণ করলে হবে 60, তার মানে গ নম্বরের গসাগু হচ্ছে, অর্থাৎ এই ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে 1/60। তাহলে এবার তোমরা দেখে নাও কিভাবে লিখতে হবে। পাঁচ নম্বর অঙ্কে লসাগু নির্ণয় করতে বলেছে। আমরা তো সূত্র শিখে গিয়েছি, ঠিক আছে, আগে ভগ্নাংশগুলোকে স্থির করি। 5^1/4 সমান কত লিখতে পারি, 4×5 = 20, আর 1×21/4,
এরপরে এক পূর্ণ এক বাই আট সমান কত? আট একে আট, আর এক নয় বাই আট। আমরা ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে চাচ্ছি, তাহলে উপরে কি হবে? লসাগু আমরা যা বের করব উপরে তা হবে, তার মানে উপরে কারা কারা আছে? একুশ আর নয়, একুশ আর হচ্ছে নয়, এদের কি করব? লসাগু নির্ণয় করব। যেহেতু লসাগু নির্ণয় করছি, লসাগু নির্ণয় করতে হলে আমরা কি করব? দেখো কাউকে দুই দিয়ে ভাগ করা যায় না, তাহলে তিন দিয়ে ভাগ করি। তিন সাথে একুশ, তিন তিনে নয়। এবার কি করব? এদেরকে গুণ করে দিব। তিন সাথে একুশ, একুশ আর তিন গুণ করলে কত হবে? তেষট্টি, তেষট্টি। ওকে, আর হর যারা আছে তাদের উল্টাটা, অর্থাৎ লসাগু নির্ণয় করেছি, এবার গসাগু নির্ণয় করব। চার এবং আট, চার আর হচ্ছে আট, এদের কি করব? গসাগু নির্ণয় করব। চার দ্বিগুণে আট, তার মানে কি? ভাগশেষ নাই, চার দিয়ে মিলে গিয়েছে ভাগ, চারই হচ্ছে আমাদের গসাগু, তাহলে সেটা হবে এখানে নিচে। এখন তো আমাদের কাজ আছে, কাজটা কি? কাজ হচ্ছে মিশ্র করতে হবে, যেহেতু উপরে বড় নিচে ছোট রয়েছে। চার দিয়ে তেষট্টিকে যদি আমরা ভাগ করি, চার ছয়ের মধ্যে একবার যায়, থাকে দুই, কেটে আনবো তিন, পাঁচবার যাবে, অবশিষ্ট কত? তিন। তাহলে আমরা এটাকে লিখতে পারি পনেরো পূর্ণ তিন বাই চার। বুঝতে পারছো তোমরা? এবার খ নম্বর অঙ্কে আসা যাক, কত কত আছে? তিন, তিনকে আমরা লিখতে পারি তিন বাই এক। আচ্ছা, এরপরে আছে কত? চব্বিশ বাই আটত্রিশ। তারপরে আছে কত? পনেরো বাই চৌত্রিশ। কী বের করবো আমরা লসাগু? তাহলে উপরে লসাগু, তার মানে লবগুলোর লসাগু। লব কে আছে? তিন আছে, চব্বিশ আছে, পনেরো আছে। আমরা লসাগু নির্ণয় করে ফেলবো এদের। দেখো দুই দিয়ে একটাকে ভাগ করা যায়, কিন্তু কম করে হলেও দুটোকে ভাগ করতে হবে। তিন দিয়ে দেখি, তিন দিয়ে তিন, তিনকে ভাগ করা যায় এক, তিন আটে চব্বিশ, তিন পাঁচে পনেরো। আর কি যায়? যায় না। তাহলে এদেরকে গুণ করে দিব, আট আর পাঁচ গুণ করলে চল্লিশ, চল্লিশ আর তিন গুণ করলে একশো বিশ। তাহলে উপরের সংখ্যাটি আমরা পেয়ে গিয়েছি কত? একশো বিশ। এবার আমরা কি করব? নিচে যারা আছে, উপরে যেহেতু লসাগু করেছে, নিচেই কি করব? গসাগু করব। নিচে কারা আছে? এক আছে, আটত্রিশ আছে, চৌত্রিশ আছে, এদের গসাগু নির্ণয় করব। একটা বিষয় খেয়াল রাখবে, যদি গসাগুর মধ্যে কোনো সংখ্যা এক চলে আসে, তাহলে এদের গসাগু একই হবে, আর এদেরকে হিসাব করার কোনো দরকার নেই। তাহলে একশো বিশ বাই এক মানে একশো বিশ, অর্থাৎ এই ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে একশো বিশ। বুঝতে পেরেছো? এবার গ নম্বর অঙ্কে আসা যাক, কত আছে? দুই পূর্ণ দুই বাই পাঁচ। এই ভগ্নাংশকে আমরা কি লিখতে পারি? পাঁচ দ্বিগুণে দশ আর দুয়ে বারো বাই পাঁচ। ওকে, সাত পূর্ণ এক বাই পাঁচ সমান কত লিখতে পারি? পাঁচ আর সাত গুণ করলে পঁয়ত্রিশ, আর এক ছত্রিশ বাই পাঁচ। এরপরে আছে কত? দুই পূর্ণ বাইশ বাই পঁচিশ। এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে পঁচিশ আর দুই গুণ করলে পঞ্চাশ, পঞ্চাশ আর বাইশ, তার মানে হচ্ছে বাহাত্তর বাই পঁচিশ। কী করবো আমরা? লসাগু নির্ণয় করব, তার মানে উপরে যে হবে, উপরে কে হবে? লব, তার মানে লবগুলোর লসাগু যা বের করব উপরে তা। কে কে আছে? বারো আছে, ছত্রিশ আছে, আর কত আছে? বাহাত্তর। ওকে, আমরা যদি এভাবে ছোটো ছোটো করে ভাগ করি, করতে পারি, আবার সহজে এটা করা যায়। দেখো বারো দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি অথবা ছত্রিশকে ভাগ করি, তাহলে নিঃশেষে ভাগ হয়ে যায়। তিন বারোতে ছত্রিশ, আবার ছয় বারোতে বাহাত্তর, তার মানে বারো বাদ। এবার ছত্রিশ আর বাহাত্তরের মধ্যে দেখি কি ঘটনা ঘটে। ছত্রিশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে বাহাত্তর, মানে ছত্রিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যায়। তো নিঃশেষে যে ভাগ হয়ে যায় লসাগুর ক্ষেত্রে, সে বাদ হয়ে যায়, থাকে কে? বাহাত্তর। তার মানে আমরা উপরের সংখ্যাটি পেয়ে গিয়েছি কত? বাহাত্তর। আর নিচে কি করব? গসাগু নির্ণয় করব। নিচে কারা আছে? পাঁচ, পাঁচ আর কত? পঁচিশ। তো পাঁচ আর পাঁচের গসাগু তো পাঁচ, আর কত থাকলো? পঁচিশ। এবার আমরা কি করব? ভাগ প্রক্রিয়ায় ভাগ গসাগু নির্ণয় করে ফেলবো। পাঁচ পাঁচে পঁচিশ, অর্থাৎ পঁচিশের মধ্যে পাঁচ, পাঁচবার যায়, কিছুই থাকে না, পাঁচ দিয়ে মিলে গিয়েছে, তাহলে পাঁচ হচ্ছে গসাগু। এই ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে বাহাত্তর বাই পাঁচ। এখন এটাকে আমরা মিশ্র করে দেব, অর্থাৎ পাঁচ দিয়ে বাহাত্তরকে ভাগ করব। কতবার যাবে? একবার যাবে, থাকবে কত? দুই, আবার দুই কেটে আনলাম, চারবার যাবে, থাকবে কত? দুই, তার মানে আমরা লিখতে পারি চোদ্দ পূর্ণ দুই বাই পাঁচ।
বুঝতে পারছো? এবার তোমরা সমাধানগুলো খাতায় তুলে নাও। ছয় নম্বর অঙ্কটি আমরা পড়ি। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। আগে জামাল সাহেব কতটুকু পেয়েছেন সেটুকু আমরা দেখি, আগে ক্যালকুলেশনটা আমরা বুঝবো। জামাল সাহেব তার বাবার কাছ থেকে পেয়েছে কত? তার বাবার সম্পত্তির 7/18 অংশ, ঠিক আছে? এর মধ্যে অর্থাৎ এই সম্পত্তির, সম্পত্তির মানে এই সম্পত্তি এর, এর মানে কি? গুণ, তাই না? কত অংশ দিয়েছেন তিন সন্তানকে? 5/6 অংশ। ওকে, 5/6 অংশ। তাহলে ফলাফল কি পাচ্ছি আমরা, দেখি কাটাকাটি করা যায় কি না। দেখো, 7, 5, 6, 18, কারোর মধ্যে কেউ কাটে না, অর্থাৎ নিচের সাথেও তো উপরের কাটাকাটি করতে হবে, সেরকম কোনো সংখ্যা এর মধ্যে নাই। তাহলে আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। উপরে উপরে গুণ করলে 7 এবং 5 গুণ করলে কত হবে? 35। আর 18 আর 6 গুণ করলে কত হবে? 6 আর 18 গুণ করলে 108। বুঝতে পারছো? এত অংশ, এই অংশটুকু কার? তিন সন্তানের, অর্থাৎ জামাল সাহেবের যে তিন সন্তান সেই তিন সন্তানের। তো এই অংশটুকু আবার সে তিনজনকে যেহেতু সমান ভাগে ভাগ করে দিয়েছেন, তাহলে তিন দিয়ে ভাগ করে দিলে প্রত্যেক সন্তানের অংশটা পেয়ে যাব আমরা। কি করব আমরা? 35/108 তাকে ভাগ করে দিব 3 দিয়ে। এটা কে পাবে? প্রত্যেক সন্তান পাবে, কারণ তিনজনে এতটুকু পেয়েছিল। এবার তাকে যদি 3 দিয়ে ভাগ করি, প্রত্যেক সন্তানের অংশটুকু পেয়ে যাব। এত অংশ সমান আমরা কি করব? এখন দেখো, ভাগ অঙ্ক, ভাগ আমরা শিখে আসছি, ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। 35/108 আমরা গুণ করে, ভাগটাকে গুণ করে দিলে কি হবে? সংখ্যার মানে এই ভগ্নাংশটি উল্টে যাবে, এর নিচে যেহেতু এক আছে মনে মনে, সেই এক উপরে যাবে আর 3 নিচে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে প্রত্যেক সন্তানের অংশ। দেখো, এখনও কাটাকাটি করা যায় না, তাহলে গুণ করে দিব। 35 আর 1 গুণ করলে 35, আর 108 আর 3 গুণ করলে কত হবে? 3 8 কত? 24, আর 3 1 3, এত অংশ। এটা হচ্ছে প্রত্যেক সন্তানের অংশ, বোঝা গেল? এবার তোমরা তুলে নাও। সাত নম্বর অঙ্কে বলা হয়েছে, দুটি ভগ্নাংশের গুণফল 48/1/8। একটি ভগ্নাংশ 1/13/32 হলে অপর ভগ্নাংশটি কত? এই অঙ্ক সমাধানের আগে আমরা ছোট্ট একটি অঙ্ক মুখে মুখে করে আসি। ধরে নাও, দুটি সংখ্যার গুণফল 20, তাদের একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত? কিভাবে বের করব? নিশ্চয়ই ভাগ করে। 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে, অর্থাৎ 5। 4 এবং 5কে গুণ করলেই তো 20 পাওয়া যায়। তো এই 5কে কিভাবে পেলাম? 20কে 4 দিয়ে ভাগ করে, অর্থাৎ একটি সংখ্যা দিয়ে ভাগ করে অপর সংখ্যাটি পেলাম, তাই না? তাহলে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে কি বলা হয়েছে? দুইটি ভগ্নাংশের গুণফল কত? 48/1/8। তাদের একটি ভগ্নাংশ 13/1/32। কি করব আমরা? ভাগ করে দিব 1/13/32। তাহলেই আমরা অপর ভগ্নাংশটি পেয়ে যাব। তাহলে সমাধান করি। ভাগ অঙ্ক তো আমরা জানি, আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে নিতে হবে। তাহলে 8 8 64 আর 1 65 5 হাতে 6, 4 8 32 32 আর 6 38, নিচেই কত? 8। 32 1 32, 32 আর 13 45, 45 আর নিচেই কত? 32। এবার কাজ কি? কাজ হচ্ছে ভাগকে গুণ করে দেওয়া। 385/8 গুণ 32/45। এবার কি কাটাকাটি করব? দেখো, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 32কে ভাগ করলে 4, 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 9, আর
385 কে ভাগ করব কিভাবে? দেখো, 3 এর মধ্যে যায় না, 38 এর মধ্যে যায়, কতবার যায়? 7 বার যায়। 5 সাথে 35 থাকে কত? এখানে 3, 3 আর 5 মিলে হয় 35, আবারও 7 বার যাবে। তাহলে কি পেলাম আমরা? 77 গুণ 4 অর্থাৎ 4 সাথে 28 এর 8 হাতে 2, 4 সাথে 28 এর 2 30, উপরে পেলাম 308, নিচে 9 একে 9। এবার আমাদের মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে, তাহলে 9 দিয়ে ভাগ করে দিব 308 অর্থাৎ 308 কে, কতবার যাবে? 3 বার যাবে, 3 নং 27, এখানে থাকে কত? 3 আর কেটে আনলাম 8, কতবার যাবে? 4 বার, থাকে কত? 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 34 পূর্ণ 2/9। এবার তোমরা তুলে নাও। আট নম্বর অঙ্কে বলা হয়েছে একটি পানি ভর্তি বালতির ওজন 16.1/2 কেজি অর্থাৎ 16.5 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। ওকে, এখন আমরা দেখি, আমি একটা চিত্র এঁকেছি। কই, তোমরা তো দুটো দেখছো, আসলে একটি বালতির দুটো চিত্র এঁকেছি, বালতি একটাই। প্রথমে আমরা পুরো বালতি ভরে পানি নিয়েছি, তারপরে কিছুটা পানি ফেলে দিয়ে কিছু অংশ রেখেছি, কতটুকু রেখেছি সেটা পরে। আমরা যদি এটাকে একটা পাল্লার উপরে নিয়ে ওজন দেই, তাহলে কি হবে? শুধু পানির ওজন আসবে নাকি বালতির ওজনও আসবে? অবশ্যই বালতির ওজনও আসবে, পানিও আসবে, বালতিও আসবে। পুরোটাই যদি পাল্লার উপরে দিই, তাহলে বালতি প্লাস পানি দুটোই আসবে। আর এখন পানি কতটুকু আছে? একেবারে পুরো বালতি ভরা। তার মানে কি? এক অংশ পানি, আমি তোমাদের আগেও বলেছি, কোনো কাজ, বাঁশ, খুঁটি অথবা চৌবাচ্চা, এরকম বালতি, এর পুরো অংশ মানে কি? এক অংশ। তাহলে আমরা এটা বলতে পারি যে এক অংশ পানি যোগ কি আছে? বালতি। আমরা সংক্ষেপে লিখছি, পরে আমি বিস্তারিত লিখে দিব। কত? 16.5 কেজি অর্থাৎ 16.1/2 কেজি সমান কত হবে? 16 দ্বিগুণে 32 আর একে 33/2 কেজি। এবার ভরা আছে কতটুকু? 1/4 অংশ, বাকিটুকু কি? খালি। এখন বাকি কত অংশ সেটা আমরা বের করব কিভাবে? পুরো অংশ কত? এক। এক থেকে যদি ভরা অংশ বাদ দিই, তাহলেই তো খালি অংশ বের হয়ে যায়। তার মানে 1 - 1/4 অংশ। বোঝা গেল? কত পাবো আমরা? বিয়োগ করে যা পাই, লসাগু করলে কত? 4 - 4 = 4 - 1, এত অংশ সমান কত? 3/4 অংশ। অর্থাৎ এই যে যে খালি অংশ, এটা হচ্ছে 3/4 অংশ। এই ব্যাপারটিকে আমরা যদি এইভাবে নিয়ে আসি, অর্থাৎ 1/4 অংশ পানি, 1/4 অংশ পানি প্লাস এইটাকে যখন পাল্লার উপরে দিব, তখন কি আসবে? শুধু পানির ওজন আসবে নাকি বালতির ওজন আসবে? যেহেতু পানি আর বালতি একসাথেই পাল্লার উপরে দিয়েছি, তাহলে বালতির ওজন আসবে, পানির ওজন আসবে। তার মানে 1/4 অংশ পানি যোগ বালতি সমান কত হবে? 5.1/4 কেজি। তার মানে কতটুকু? 4 × 5 = 20 আর একে 21/4 কেজি। নিচের পানি, বালতি আর ভর সবগুলোকেই বিয়োগ করে দিব, তাহলে কি হবে? এটা বিয়োগ হয়ে যাবে, এইটা বিয়োগ হয়ে যাবে, এইটাও বিয়োগ হয়ে যাবে। তো দেখো, বালতি উপরেও বালতি আছে, নিচেও বালতি আছে, তাহলে বালতির ওজনটা এখন বাদ হয়ে গেল। আর এখানে 1 থেকে 1/4 বিয়োগ করলে কত পাওয়া গিয়েছে? 3/4 অংশ পাওয়া গিয়েছে, 3/4 অংশ পেয়েছি আমরা, তাই না? এবার কিন্তু বালতি নাই, কারণ দুইবারই বালতি ছিল, বালতি বাদ হয়ে গিয়েছে। এত অংশ কি? পানি। তো এটাকে আমরা পানি না বলে পানির ওজন বলছি, পানি মানেই তো পানির ওজন। আমরা আসলে পানি দ্বারা কি বোঝাতে যাচ্ছি? পানির ওজন বোঝাতে যাচ্ছি। এবার কি করব? এখানে বিয়োগ করে দেব, কত? 33/2 - 21/4 কেজি। আচ্ছা, এবার দেখো বিয়োগ করলে কত হয়? 2 এবং 4-এর লসাগু করতে হবে, কত লসাগু? 4। 2 দিয়ে যদি 4-কে ভাগ করি, 2 - 2 = 33-কে গুণ করলে 66। তারপরে আছে বিয়োগ, 4 দিয়ে 4-কে ভাগ করলে 1, 1 দিয়ে যদি 21-কে গুণ করি, 21। এত কি? কেজি। সমান কত হবে? 5, 4 আর নিচে হচ্ছে 4, এত কেজি। এটা কী বের হলো?
এই যে খালি অংশে যতটুকু পানি ধরবে, অর্থাৎ খালি অংশে পানি দিলে সেই পানির ওজন হবে এতটুকু। তাহলে আমরা কি করব, পুরো বালতির পানির ওজন বের করব। তাহলে কি হবে দেখো, এক অংশ পানির ওজন ভগ্নাংশ ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 45/4, আর এটা উল্টে গেলে 4 উপরে আসবে, নিচে আসবে 3, 4 4 কেটে গেল, আর 3 3 1 3, 3 15 45, তার মানে আমরা কত পাচ্ছি, 15 কেজি পেলাম। আমরা কি পেলাম, পুরো বালতিতে কতটুকু পানি ধরে সেটি পেলাম, অর্থাৎ 15 কেজি। এখন বালতি এবং পানি সব মিলিয়ে কতটুকু ছিল, 16.5 কেজি, আর শুধু পানি কতটুকু, 15 কেজি। এখন যদি আমরা বিয়োগ করে দিই, এটা আসলে কত, 33/2 - 15, এত কি কেজি, সমান কত হবে, লসাগু করে দিই, 33 বিয়োগ এখানে কত, 1 15 নিচে 1 আছে, 1 দিয়ে যদি 2 কে ভাগ করি কত হবে, 2, 2 দিয়ে 15 কে গুণ করলে 30, এত কি কেজি, সমান কত হবে, 3/2 কেজি, যাকে আমরা বলতে পারি 1 পূর্ণ 1/2, মানে 1.5 কেজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটি বারবার টেনে দেখবে, তাহলে বুঝতে পারবে, আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ওকে, তাহলে এবার অঙ্কটি তোমরা তুলে নাও। নয় নম্বর অঙ্কে বলা হয়েছে, দেখাও যে 5 পূর্ণ 1/4 ও 2 পূর্ণ 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। আগে ভগ্নাংশ দুটিকে আমরা লিখে নিব, 5 পূর্ণ 1/4, আর কত, 2 পূর্ণ 1/8। ওকে, এবার আমরা এই দুটো ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে নিব, 4 5 20 আর 1 21/4, অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমরা এভাবে লিখতে পারি, আর এইটাকে কি লিখতে পারি, 8 দ্বিগুণে 16 আর 1 17/8। বোঝা গেল? এবার আমি দুটি অংশে ভাগ করে দিব, একটা হচ্ছে আমরা এদের গুণফল বের করব, আর একটা অংশে তাদের লসাগু গসাগু বের করে তাদের গুণফল বের করব। তো যদি আমরা এদের গুণ করি, অর্থাৎ 21/4 × 17/8, দেখো কাটাকাটির কোনো অপশনই এখানে নাই, কোনো সংখ্যাকেই কাটছে না, তাহলে উপরে উপরে গুণ করে দিব, নিচে নিচেই গুণ করে দিব, নিচে নিচেই গুণ করা তো সহজ, 4 8 32, আর এখানে 17 আর 1 গুণ করলে 17 7 হাতে 1, 17 দ্বিগুণে 34 আর 1 35, অর্থাৎ 357/32 পেলাম। এবার আমরা আসি এদের গসাগু বের করব, লসাগু বের করব, তারপরে তাদের গুণফল বের করব। তো এদের যদি আমরা গসাগু বের করি, গসাগু বের করলে কি করব, আমরা যা বের করি উপরে তাই বের করি, অর্থাৎ লবগুলোর গসাগু বের করব, যেহেতু গসাগু, তো গসাগু যদি বের করি, 17 আর 21, 17 আর হচ্ছে 21, কতবার যাবে, একবার যাবে, বিয়োগ করলে থাকে কত, 4 4 দিয়ে আবার 17 কে ভাগ করতে হবে, তাহলে কত হয়, 4 বার যাবে, 4 4 এ 16, থাকে কত, 1 1 দিয়ে আবার 4 কে ভাগ করতে হবে, 4 1 4, তার মানে আমরা গসাগু পেলাম কত, 1। তাহলে এই ভগ্নাংশগুলোর গসাগুর উপরে অর্থাৎ লবে হবে 1, আর নিচের হরগুলোর লসাগু বের করতে হবে, যেহেতু আমরা উপরে গসাগু বের করেছি নিচেই লসাগু বের করতে হবে, তাহলে 4 এবং 8 4 এবং 8, এদের লসাগু কত, যেহেতু 4 দিয়ে 8 কে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে 8 হচ্ছে এদের লসাগু, আর এই হচ্ছে টোটাল ভগ্নাংশ দুটির গসাগু। এবার আমরা কি করব, লসাগু বের করব। তো লসাগু বের করতে হলে কি করতে হবে, উপরে কি করব, লসাগু করব, অর্থাৎ লবগুলোর লসাগু করব, লব কে আছে, 21 আর হচ্ছে 17 21 আর 17, যেহেতু কোনো কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে তাদেরকে গুণ করে দিব, অর্থাৎ 21 এবং 17 গুণ করলে আমরা কত পাই, 357, এর আগের অংশেও আমরা দেখে আসছি 21 এবং 17 গুণফল 357, আবার এখানেও গুণ করা লাগছে, তাহলে আর আমার গুণ করতে আলাদা কষ্ট হচ্ছে না, 357। ওকে, আর কি করব, এবার হরগুলোর কি করব, তাহলে গসাগু বের করব, অর্থাৎ 4 এবং 8, 4 এবং 8 এর যদি গসাগু বের করি, 4 দ্বিগুণে 8, তার মানে 4 হচ্ছে গসাগু, নিচে কত হবে,
চার। এবার কি করব, এই দুটি সংখ্যার অর্থাৎ গসাগু এবং লসাগু এর গুণফল বের করব, অর্থাৎ 1/8 গুণ 357 বাই 4 সমান কত হবে, 357 আর 1 গুণ করলে 357, আর নিচে 4 এবং 8 গুণ করলে 32। এখন আমরা মিলিয়ে দেখব সংখ্যা দুটোর গুণফল কি এটাই ছিল কিনা, 357/32। হ্যাঁ, 357/32, তাহলে তো আমরা মিলিয়ে ফেলেছি। এবার তোমরা তুলে নাও। দশ নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আমাদের সরল করতে হবে। আমরা 10 নম্বর অঙ্কটি আগে তুলে নিলাম। এবার দেখো কার কাজ আগে করব, এর ভাগ, এর বিয়োগ আর গুণ, এদের মধ্যে কার কাজ আগে করতে হবে। বড় মাসের নিয়ম অনুযায়ী অর্থাৎ বি ও ডি এম এ এস, প্রথমে কে বি, তার মানে ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেট তো এখানে নেই, কে আছে, অফ আছে অর্থাৎ এর আছে, এর এর কাজটা আগে করব। এর আছে দুই জায়গাতে এই অঙ্কে, এখানে এখানে, আমরা যেহেতু আলাদা আলাদা জায়গাতে আছে একই সঙ্গে আমরা এদের কাজ করে নিব, অর্থাৎ এখানেও কাজ করব, এখানেও কাজ করব, বাকি কাজগুলো আমরা পরে দেখব। তো এখন দেখো এই জায়গাতে কি করতে পারি, আমরা 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 4 দিয়ে কাটাকাটি করলাম, 7 এবং 1, এর মানে তো কি, একরকম করে আমরা বলতে পারি গুণ। তাহলে গুণ যেভাবে কাজ করে এরও ঠিক একইভাবে কাজ করে, তবে এদের কাজটা আগে করতে হয়। 7 আর 1 গুণ করলে 7, আর নিচে 2 আর 5 গুণ করলে 10, তারপরে ভাগ কত হবে, এখানে দেখো 3, নিচে কেউ আছে 3 কাটার মতো নাই, এখানে 4 আছে, উপরে কেউ আছে 4 কাটার মতো নাই, অথবা এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে উপরে নিচে আপাতত কাটাকাটি করা যাচ্ছে। তাহলে আমরা কি করব, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে দিব, 3 আর 9 গুণ করলে 27, আর নিচে 4 আর 10 গুণ করলে 40, বিয়োগ 1/2 গুণ 5/9। আমরা ইচ্ছে করলে এই কাজটুকু করতে পারি, কারণ এই এরের সাথে এই গুণের কোনো সম্পর্ক নেই, তারপরেও আমরা এক লাইন পরে করছি। এবার আমরা কি করব, দেখো এখানে ভাগের কাজ আগে করতে বলেছে, তাহলে ভাগটাকে কি করব, উল্টায় দিব, 7/10 গুণ, উল্টে গেলে 40 উপরে যাবে, 27 নিচে আসবে, বিয়োগ, এখানে আমরা গুণের কাজটুকু সম্পন্ন করে দিব, 5 একে 5, আর নিচে 9 আর 2 গুণ করলে 18। এবার আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, আর 40কে 10 দিয়ে ভাগ করলে 4, তাহলে কত হলো, 4 আর 7 গুণ করলে 28, আর নিচে 27 আর 1 গুণ করলে 27, বিয়োগ কত, 5/18। এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে বিয়োগ অঙ্ক, তাই না। এখন সরল থেকে আস্তে আস্তে কিন্তু সরল হয়, প্রথমে একটু জটিল থাকে, তারপরে আস্তে আস্তে সরল হয়ে যায়, এটাই হচ্ছে সরলীকরণ। তো এখন দেখো বিয়োগে এসে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র বিয়োগ, আমরা তো এর আগে বিয়োগ শিখেছি, কি করব, হরগুলোর লসাগু করে দিব, 27 এবং 18, এই দুটো সংখ্যার লসাগু কত হবে, আমরা জানি কত হবে, তারপরে আমি করে দেখাচ্ছি। আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে যায় না, তাহলে 3 দিয়ে চেষ্টা করে দেখি, 3 9 27, 3 6 18, আবারও 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9, 3 2 6। এবার যদি আমরা গুণ করে দিই এদেরকে, 3 আর 3 গুণ করলে 9, 9 আর 3 গুণ করলে 27, 27 আর 2 গুণ করলে 54, তার মানে কত পেলাম আমরা, 54, 27 দিয়ে 54কে ভাগ করলে কত পাবো, 2, 2 দিয়ে 28কে গুণ করে দিব, তাহলে 8 দ্বিগুণে 16 6 হাতে 1, 2 দ্বিগুণে 4 আর 1 5, বিয়োগ, 18 দিয়ে যদি 54কে ভাগ করি তাহলে পাই 3, 3 দিয়ে যদি 5কে গুণ করি 15, তাহলে এখন কত থাকবে, নিচে 54 আর উপরে বিয়োগ করে দিব, 6 থেকে 5 গেলে থাকে 1, আর 5 থেকে 1 গেলে থাকে 4। দেখো এখানে আর কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে আমাদের সরলের মান, অতএব নির্ণেয় সরল ফল 41/54। এবার তোমরা তুলে নাও। এবার আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কে দেখো সবগুলো মিশ্র ভগ্নাংশ, তাহলে আগে কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেওয়া, তাহলে ব্র্যাকেট যেভাবে আছে থাকবে,
তিন দ্বিগুণে ছয় আর একে সাত বাই দুই। চিহ্ন যেভাবে আছে সেভাবে থাকবে, আগে ভগ্নাংশের কাজটা করে নিব। দুই দ্বিগুণে চার আর এক পাঁচ বাই দুই, গুণ দুই একে দুই আর এক তিন বাই দুই, ব্র্যাকেট ক্লোজ, ভাগ, এই যে এই ভাগটা এখানে, আবার ব্র্যাকেট আরম্ভ, তিন দ্বিগুণে ছয় আর একে সাত বাই দুই, ভাগ দুই দ্বিগুণে চার আর এক পাঁচ বাই দুই, এর দুই একে দুই আর এক তিন বাই দুই। এবার আমরা কি করব, ব্র্যাকেটের কাজটি আগে করব, কিন্তু ব্র্যাকেট দুই জায়গাতে আছে এবং সেপারেট, একই সাথে নয়, সবই ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এবং দুই জায়গায় যেহেতু আছে দুই জায়গায় একই সঙ্গে কাজ করব, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে আবার এই ব্র্যাকেট যেটা, অর্থাৎ প্রথম ব্র্যাকেট যেটা, ভাগ এবং গুণ, এখানে কার কাজ আগে করব, ভাগের কাজ আগে করব। তার মানে সাত বাই দুই থাকবে, ভাগকে গুণ করে উল্টায় দিব, দুই বাই পাঁচ গুণ তিন বাই দুই, ব্র্যাকেট ক্লোজ, ভাগ। এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, এর আছে, কার কাজ আগে করব, এর কাজ আগে করব। তাহলে সাত বাই দুই থাকবে, আর এখানে কি ঘটনা ঘটে, কাটাকাটি করা যায়, যায় না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, ভাগ তিন পাঁচে পনেরো বাই চার, ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছো তোমরা? এবার এই ভগ্নাংশের মধ্যে চলে আসি, দেখো দুই একে দুই, দুই একে দুই, তাহলে উপরে কত থাকে, সাত এবং তিন গুণ করলে হয় একুশ, আর নিচে দুই আর পাঁচ গুণ করলে হয় দশ, ভাগ। যখন ভগ্নাংশ সিঙ্গেল হয়ে যাবে, অর্থাৎ একটা ভগ্নাংশ হয়ে যাবে, তখন আর ব্র্যাকেটের দরকার নেই। তাহলে ব্র্যাকেট তুলে দিলাম, ভাগ এখানে কি করব আমরা, এখানে কিন্তু থাকবে, কারণ ভাগকে গুণ করে আগে উল্টাতে হবে, তারপরে আমরা দেখব। ওকে, একুশ বাই দশ এটা থাকবে, আর ভাগ এখানে কত হয়, দেখো দুই একে দুই, দুই দ্বিগুণে চার, একটু কাটাকাটি করা যায়, সাত আর দুই গুণ করলে হয় চোদ্দ, আর নিচে কত, পনেরো। এবার কি, একুশ বাই দশ এটা থাকবে, গুণ পনেরো যাবে উপরে নিচে চোদ্দ, দেখো কাটাকাটি করা যায়, যদি আমরা এখানে কাটি পাঁচ দিয়ে, পাঁচ দ্বিগুণে দশ, আর এইটাকে পাঁচ দিয়ে কাটলে হয় তিন, চোদ্দকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দুই, অর্থাৎ কাটি, একুশকে সাত দিয়ে কাটলে হয় তিন, কত পেলাম আমরা, উপরে তিন আর তিন গুণ করলে নয়, আর নিচে দুই আর দুই গুণ করলে হয় চার। এবার আমাদের কাজ কি, যেহেতু উপরে বড় নিচে ছোট, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, সেজন্য আমরা একটু রাফ করব, চার দিয়ে নয়কে ভাগ করে দিব, দুইবার যাবে, চার দ্বিগুণে আট, এক থাকে, তার মানে আমরা এটাকে লিখতে পারি দুই পূর্ণ এক বাই চার, অতএব নির্ণেয় সরল ফল দুই পূর্ণ এক বাই চার। এবার তোমরা তুলে নাও। এবার আমরা ১২ নম্বর অঙ্কের সমাধান করব, অঙ্কটি আগে তুলে নিলাম, এবার কাজ কি, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব। দেখো এক পূর্ণ ২০ বাই ২৩, মানে এক গুণ ২৩ যোগ হচ্ছে ২০, ২৩ আর এক গুণ করলে ২৩, তার সাথে ২০ যোগ করলে ৪৩, নিচেই কত, ২৩। ওকে, এখানে কত, ৪ আর ১৬ গুণ করলে ৬৪, তার সাথে ৫ যোগ করলে ৬৯, নিচেই কত, ১৬, ভাগ এখানে কত, ৮ আর এক গুণ করলে ৮, তার সাথে তিন যোগ করলে ১১, নিচেই কত, ৮, এর পাঁচ দ্বিগুণে দশ আর এক ১১ বাই দুই, যোগ। এখানে দেখো এই জায়গাতে আমরা একটু কাজ করে দিয়েছি, কাজটা হচ্ছে যেহেতু এখানে ফ্রি আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে এবার ব্র্যাকেটের কাজ আমরা শুরু করে দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেটের ব্র্যাকেট আবার তিন রকমের আছে, দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা কার কাজ আগে করব, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার যে কাজটি আছে, বিয়োগের একটা ব্যাপার আছে, পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই চোদ্দ, আমরা সেখানে কি করেছি, সাত এবং চোদ্দ এর লসাগু করে দিয়েছি, কত হবে, চোদ্দ লসাগু। তো সাত দিয়ে যদি আমরা চোদ্দকে ভাগ করি তাহলে দুই, দুইকে পাঁচ দিয়ে গুণ করলে দশ, বিয়োগ চোদ্দকে চোদ্দ দিয়ে ভাগ করলে এক, তার সাথে তিন গুণ মানে তিন। এবার আসো পরের লাইনে, দেখো আগে যা ছিল এটা লিখবো, এটাও লিখবো, এখানে যা যা আছে ঠিক ঠিক মতো লিখে যাব। আর এই জায়গাতে আমরা যে কাজটি করে দিয়েছি, এর আছে যেহেতু, আর এই এর ব্র্যাকেটের কোনো ব্র্যাকেটের উপরে কোনো প্রভাব ফেলছে না, সুতরাং এর কাজটুকু আমরা করে দিয়েছি, এগারো আর এগারো গুণ করলে কত হবে, একশো একুশ, আর আট আর দুই গুণ করলে হবে ষোলো, তারপরে যোগ, ওকে যোগ চিহ্ন দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরে কাজ যদি আমরা করে ফেলি তাহলে একটা ভগ্নাংশ হয়ে যায়, সুতরাং আমরা আর ফার্স্ট ব্র্যাকেট রাখছি না,
10 থেকে 3 বিয়োগ করলে 7 আর নিচে কত 14 তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল পরের লাইনে এসে আমরা ঠিক এই পর্যন্ত ঠিক রাখব 43/23 গুণ 69/16 এটা ঠিক থাকবে ভাগ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব যেহেতু এখানে যোগ আছে তাহলে যোগের কাজটা এবার করতে হবে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ এবার আমাদের 16 এবং 14 এর লসাগু কত 112 দেখো এখানে আমি একটু রাফ করে দিয়েছি 16 আর 14 দুই দিয়ে ভাগ করলে 8 এবং 7 এদেরকে গুণ করলে অর্থাৎ 2 গুণ 8 গুণ 7 মানে 112 এবার আসো 16 দিয়ে যদি 112 কে ভাগ করি তাহলে কি হবে 7 পাবো 7 দিয়ে যদি 121 কে গুণ করি তাহলে 847 যোগ 14 দিয়ে যদি 112 কে ভাগ করি তাহলে পাই 8 8 দিয়ে যদি 7 কে গুণ করি তাহলে পাবো 56 ওকে এবার আমরা কি করব আগের অংশ ঠিকঠাক মতো লিখে যাব এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে কারণ এখানে যোগ করে দিলেই আর একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো না তাহলে এখানে যোগ করলে কত হবে 6 এর সাথে 13 3 হাতে 1 5 আর 1 6 6 আর 4 10 এর 0 হাতে 1 8 আর 1 9 অর্থাৎ 903/112 আর সেকেন্ড ব্র্যাকেট বাদ হয়ে গেল এবার আমরা কি করব থার্ড ব্র্যাকেটের মধ্যে আসব আগের অংশটুকু ঠিকঠাক মতো লিখব 69/16 আর এই ভাগকে আমরা গুণ করে উল্টায় দিব অর্থাৎ 112 উপরে যাবে 903 নিচে আসবে এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি কি করতে পারি দেখো 16 কে 16 দিয়ে ভাগ করলে 1 অর্থাৎ 16 দিয়ে কাটছি 112 কে 16 দিয়ে ভাগ করলে 7 আবার 69 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 23 আর 903 কে 3 দিয়ে ভাগ করলে হয় 301 ঠিক আছে এবারের কাজ কি 43/23 এটা থাকবে আর এবার আমরা ব্র্যাকেট তুলে দিব কারণ এখানে সিঙ্গেল হয়ে যাবে এবার কি করব আমরা 43/23 ঠিকঠাক মতো লিখব যা ছিল তাই গুণ এখানে গুণ চিহ্ন আছে আমরা গুণ চিহ্ন দিলাম আর ব্র্যাকেট এবার উঠে যাবে গুণ করে দিলে কত হবে 7 আর 23 গুণ করলে হয় 161 আর 301 আর 1 গুণ করলে হয় 301 এবার আমরা একটু কাটাকাটি করব দেখো 23 কে যদি 23 দিয়ে ভাগ করি 1 আর 161 কে যদি ভাগ করি তাহলে হয় 7 আবার 43 কে 43 দিয়ে যদি কাটি তাহলে 1 আর 301 কে ভাগ করলে হয় 7 আবার 7 আর 7 কেটে যায় 7 একে 7 7 একে 7 তাহলে আমরা কি পেলাম 1 পেলাম টোটাল সরলের মান হলো কত 1 অতএব নির্ণেয় সরল ফল কত হবে 1 বুঝতে পেরেছো তোমরা তুলে নাও তেরো নম্বর অঙ্কটা তুলে নিলাম আমরা এরপরে কি করব মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব 2/5 ঠিক আছে 5/32 ঠিক আছে সব জায়গায় সব কিছুই ঠিকঠাক মতো থাকবে চিহ্নগুলো ঠিক রাখতে হবে শুধুমাত্র ভগ্নাংশগুলোকে আমরা চেঞ্জ করব কোথায় আছে 3 3 গুণ করলে 9 আর 1 10/3 8 আর 9 গুণ করলে 72 আর 4 76/9 আর এখানে 6/12 72 আর 1 73/12 3 8 24 আর 7 31/8 এখানে 3 সাথে 21 আর 1 22/7 4 5 20 আর 2 22/5 এখানে 4 আর 3 গুণ করলে 12 আর 2 14 নিচে কত 3 ঠিক আছে এবার আমরা কি করব দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো সেই জন্য আমরা আগের অংশগুলো লিখে নিব 5/32 গুণ এখানে একটা বিষয় খেয়াল করো এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে কিন্তু আমরা কাজ করতে পারছি কি কাজ করতে পারছি যেহেতু যোগ আছে যোগ করে দিব যোগ করতে গেলে আমাদের কি করতে হবে হরগুলোর লসাগু করে দিব 3 আর 9 এর লসাগু 9 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 তার সাথে 10 গুণ মানে হচ্ছে 30 যোগ 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 তার সাথে যদি আমরা 76 কে গুণ করি 76 ভাগ এখানেও আমরা কাজ করতে পারছি 8 আর 12 লসাগু কত হবে তোমরা রাফ করতে পারো 24 হবে লসাগু আচ্ছা ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিই এবার 12 দিয়ে 24 কে ভাগ করলে 2 2 আর 73 গুণ করলে 3 দ্বিগুণে 6 7 দ্বিগুণে 14 বিয়োগ 8 দিয়ে যদি 24 কে ভাগ করি 3 3 দিয়ে যদি 31 কে গুণ করি 3 একে 3 আর 3 3 9 তারপরে কি হবে যোগ এই জায়গাতে দেখো যেহেতু এখানে ব্র্যাকেটের প্রভাব নেই সুতরাং আমরা এখানেও কাজ করতে পারবো 22/7 এটা লিখলাম ভাগকে আমরা গুণ করে দিব যেহেতু ভাগের কাজ আগে গুণের আগে সুতরাং আগে আমরা ভাগটাকে গুণ করে উল্টায় দিলাম গুণ কত 14/3 ব্র্যাকেট ক্লোজ তো এখানের কাজটুকুই আগে শেষ করে আসি 22 কে 22 দিয়ে ভাগ করলে 1 অর্থাৎ 22/22 কেটে গেল 7 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 1 অর্থাৎ 7 দিয়ে কাটছি 14 কে ভাগ করলে 2 আচ্ছা এই জায়গাতে আমরা এবার আসি 2/5 এটা ঠিক থাকবে গুণ 5/32 সেটাও ঠিক থাকবে গুণ
এইখানে কি হচ্ছে ভগ্নাংশ সিঙ্গেল হয়ে যাচ্ছে তাহলে ব্র্যাকেট আমরা তুলে দিব অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব যোগ করলে কত হবে 6 7 আর 3 10 তার মানে 106 বাই 9 ভাগ এখানে কি হবে বিয়োগ বিয়োগ করলে কত এখানে 3 9 আছে কত হলে 14 5 হলে নিচে কত 24 ওকে ব্র্যাকেট ক্লোজ যোগ এখানে কি হয়েছে 1 5 আর 2 গুণ করলে হবে 10 আর এখানে 1 1 আর 3 গুণ করলে 3 ব্র্যাকেট ক্লোজ এবার আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তাহলে আগের আগে পরের সংখ্যা যা আছে সব ঠিক থাকবে 5 বাই 32 এটা ঠিক থাকবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব সেই ক্ষেত্রে অন্যান্য সংখ্যাগুলো ঠিক থাকবে 5 বাই 32 গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে কি ভাগ শুধুমাত্র ভাগ আছে তাহলে গুণ করে উল্টায় দিব অর্থাৎ 106 বাই 9 গুণ 24 বাই 53 যোগ কত 10 বাই 3 ওকে এখন এখানে কি করা যায় 53 কে 53 দিয়ে ভাগ করলে 1 অর্থাৎ 53 দিয়ে কাটছি আর এইটাকে ভাগ করলে 106 কে ভাগ করলে পাওয়া যাবে 2 9 কে 3 দিয়ে ভাগ করলে পাবো কত 3 আর 24 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 8 3 8 এ 24 তাহলে কত রইল 2 বাই 5 গুণ এখানে কত 5 বাই 32 এখানে দেখো ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গিয়েছে তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিই
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের গণিত বইয়ের পূর্ণাঙ্গ সমাধান পেতে, অর্থাৎ পুরো গণিত বইয়ের সমাধান পেতে, আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিত নামে একটি লিস্ট রয়েছে। সেই জায়গাতেই তোমাদের অন্যান্য অনুশীলনীর অঙ্ক পেয়ে যাবে। সুতরাং এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবে। তাহলে কি হবে, পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবার জন্য রইল শুভকামনা।